ময়মনসিংহের ভালুকায় কোকা কোলা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড এর পণ্য তৈরি ও বোতলজাতকরণ কারখানার উদ্বোধন করা হয়েছে। দুপুরে কারখানাটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কারখানাটি বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করেন অর্থমন্ত্রী। বাংলাদেশে কোকা কোলা কারখানা স্থাপন করায় বিদেশি বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেন, এই বিনিয়োগের ফলে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হল। ৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগে তৈরি হয়েছে এই কারখানা। Especially pleased to see in the world setting up its bottling plant here. Lalmonirhatir Adit.